pieces in an instant. বেনেডিক্ট ক্যাম্বারব্যাচ একজন ইংরেজ অভিনেতা ও প্রযোজক। শুরু থেকেই তিনি চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যমঞ্চ ও বেতারে অভিনয় করেছেন। বেশ কিছু সিনেমা ও টিভি সিরিজে অভিনয় করলেও শার্লক ও ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রের জন্য তিনি দারুণ জনপ্রিয়। তবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অংশ হিসেবে ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রের জন্য সকলের কাছে সুপার হিরো হিসেবে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা। এখন পর্যন্ত এই চরিত্রটি নিয়ে নির্মিত হয়েছে দুটি সিনেমা। Careful which path you travel. ডক্টর স্ট্রেঞ্জের প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল 2016 সালে। সিনেমার কাহিনী মূলত ডক্টর স্ট্রেঞ্জ হয়ে ওঠার গল্প নিয়ে। সিনেমায় দেখা যায় স্টিফেন স্ট্রেঞ্জ একজন ধনী, বিখ্যাত ও অনেকটা অহংকারী নিউরোসার্জন। দুর্ঘটনায় তার হাত গুরুতর আহত হয়। একজনের পরামর্শে তার হাত ঠিক করার জন্য সে পৌঁছে যায় নেপালের কামারতাজে, যেখানে তার দেখা হয় এনশিয়েন্ট ওয়ানের সাথে। সে স্ট্রেঞ্জকে তার ক্ষমতা প্রদর্শন করে, স্ট্রেঞ্জকে মিরর ডাইমেনশন ও অন্যান্য ডাইমেনশন সম্পর্কে ধারণা দেয়, যা দেখে স্ট্রেঞ্জ তাকে এসব শেখানোর জন্য অনুরোধ করে এবং এনশিয়েন্ট ওয়ান শেখানোর জন্য রাজিও হয়ে যায়। আর এভাবেই গল্প এগোয়। এদিকে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে এই চরিত্রের পরবর্তী সিনেমা, ডক্টর স্ট্রেঞ্জ ইন্টু দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস। এটি ছিল প্রথম সিনেমার সিকুয়েল। তবে এই সিনেমার প্লট কিছুটা দুর্বল বলে অনেক চলচ্চিত্র বোদ্ধা সমালোচনা করেছেন। সিনেমাটির ভিএফএক্স ও অন্যান্য দিক নিয়ে কারো কারো অভিযোগ না থাকলেও অনেকেই বলেছেন সিনেমাটির দৈর্ঘ্য আরো বেশি হলেও ভালো হতো। সিনেমাটির প্রথম কাট 160 মিনিটের ছিল, কিন্তু ফাইনাল কাটে তা 125 মিনিটে বানানো হয়েছে। এছাড়া ডক্টর স্ট্রেঞ্জের প্রথম সিনেমাটির বাজেট ছিল $165 মিলিয়ন, যা বক্স অফিসে প্রায় $180 মিলিয়ন আয় করেছে। কিছুদিন আগে মুক্তি পাওয়া এর দ্বিতীয় সিনেমাটি নিয়ে আলোচনা ও সমালোচনা থাকলেও $200 মিলিয়ন বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে ইতোমধ্যে $955 মিলিয়ন আয় করে ফেলেছে। সিনেমাটির কাহিনীতে গল্পে এমন কিছু দেখানো হয়েছে যা দর্শকরা এই চরিত্রের তৃতীয় সিনেমার সিকুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সময় সংবাদ।